আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে একটু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যে আমাদের দেশে বর্তমানে প্রচুর পরিমাণে আমরা স্মৃতি রোগীকে পেশেন্ট পেয়ে থাকছি। তো স্মৃতি রোগীর তো আসলে আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকি, সেটা খাওয়ার ওষুধ দিয়ে থাকি। খাওয়ার ওষুধ যত দিন যাচ্ছে আস্তে আস্তে আধুনিক চিকিৎসা বের হচ্ছে এবং ওষুধের মানে ডোজ শিডিউল চেঞ্জ হচ্ছে, একই সঙ্গে নতুন নতুন মলম আসছে, এটা ব্যবহার করছি, এমনকি আমরা আমাদের দেশে আমরা স্মৃতি রোগের জন্য সার্জারিও করছি। কিন্তু এই সব ট্রিটমেন্ট সত্ত্বেও একটু অন্যতম আধুনিক এবং যুগান্তকারী চিকিৎসা হচ্ছে ফটোথেরাপি। আজকে স্মৃতি রোগের সঙ্গে ফটোথেরাপির উপরে ফটোথেরাপির ভূমিকা নিয়ে আমি কিছু কথা বলবো। ফটো মানে হচ্ছে আলো। তো ফটোথেরাপির ট্রিটমেন্টের বাংলা অর্থ দাঁড়ালে যে যায় আলো বা লাইটের সাহায্যে চিকিৎসা। তো আমরা যখন সূর্য থেকে যে আলো পাই, এটা আসলে বিভিন্ন ধরনের আলো পেয়ে থাকি, যেমন ভিজিবল লাইট যেটা চোখে দেখা যায়, তারপরে যেমন আল্ট্রাভায়োলেট এর মধ্যে আবার আছে আল্ট্রাভায়োলেট এ, আল্ট্রাভায়োলেট বি, আল্ট্রাভায়োলেট সি, তারপর আছে ইনফ্রারেড লাইট। তো এরকম অনেক ধরনের লাইট দিয়ে সূর্যের আলো তৈরি। তো আমরা যখন মেডিকেলি মানে চিকিৎসা করব, তো আমরা আসলে এত ধরনের আলো না নিয়ে নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের কিছু আলো নিয়ে চিকিৎসা করব। সেটা হলো মানে স্মৃতি রোগের জন্য অনেক ধরনের আলো আছে, প্রধান চিকিৎসা করা হয় আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে। তো আল্ট্রাভায়োলেট লাইটের মধ্যে আবার আল্ট্রাভায়োলেট এ এবং আল্ট্রাভায়োলেট বি, এই দুই ধরনের লাইট দিয়ে বেশি চিকিৎসা করা হয়ে থাকে। তো পৃথিবীর স্মৃতি রোগের জন্য প্রথম যখন চিকিৎসা চালু হয়েছে, তো সেটা মোটামুটি বইপত্রে বলা যায় আজ থেকে প্রায় 3,500 বছর পূর্বে প্রাচীন মিশর এবং আমাদের ভারতীয় উপমহাদেশে এই আল্ট্রাভায়োলেট লাইট নিয়ে এক ধরনের চিকিৎসা শুরু হয়। সেটাকে বিভিন্ন হার্বাল মেডিকেশন তখনকার চিকিৎসকরা ওই সাদা অংশে বা স্মৃতি অংশে লাগিয়ে দিতেন এবং তারপরে সূর্যের আলোতে দাঁড় করাইতেন নির্দিষ্ট সময়ের পরে। তো সূর্যের আলোর মধ্যে আসলে অনেক ধরনের লাইট থাকে, তার মধ্যে তারা আসলে ফটো আল্ট্রাভায়োলেট এ কেই টার্গেট করতেন। তো আল্ট্রাভায়োলেট এ এবং এই যে এই হার্বাল প্রোডাক্ট, এটাই আস্তে আস্তে যুগের সঙ্গে সঙ্গে মানে পরিবর্তিত হয়ে মানে পুভা থেরাপি, বা পুভা মানে মনে হচ্ছে যে মেডিকেশনটা লাগানো হয় মানে হার্বাল প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে সোরালেন, যেটা পি দিয়ে বানান শুরু, পিএসও দিয়ে সোরালেন, এবং পরবর্তী সোরালেন দুইভাবে ব্যবহার করা হয় আধুনিক চিকিৎসাতে। একটা হচ্ছে খাওয়ার জন্য, খাওয়ায় সোরালেন খাওয়ানো হয়, তার 2 ঘন্টা পরে এরকম আল্ট্রাভায়োলেট লাইট থেরাপি দেওয়া হয়। আর 2 নম্বর হচ্ছে লাগিয়ে দেওয়া হয় আক্রান্ত জায়গায় সোরালেনটা, তারপরে এরকম লাইট থেরাপি দেওয়া হয়, সেটা হচ্ছে টপিক্যাল সোরালেন, টপিক্যাল পুভা আর হচ্ছে ওরাল পুভা। এই দুইটা হচ্ছে আল্ট্রাভায়োলেট এ। 2 নম্বর হচ্ছে আল্ট্রাভায়োলেট বি। আল্ট্রাভায়োলেট বি আরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে, যে ওয়েস্টারহফ নামে একজন বিজ্ঞানী যিনি সর্বপ্রথম এটার মানে কার্যকারিতা সম্পর্কে গবেষণা করছেন এবং সারা বিশ্বের কাছে উন্মোচন করেছেন যে আল্ট্রাভায়োলেট বি অনেক ক্ষেত্রেই ভালো, এবং কোনো কোনো মানে এখন তো মোটামুটি প্রমাণিত যে আল্ট্রাভায়োলেট বি থেরাপিটা আল্ট্রাভায়োলেট এর থেকে অনেক বেশি ভালো ট্রিটমেন্ট। তো এখন সূর্যের যে প্রথমে যে কথা বলছিলাম, সূর্যের যে বিভিন্ন আলোর ধরন আছে, তার মধ্যে আল্ট্রাভায়োলেট এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 320 থেকে 400 পর্যন্ত, এবং আল্ট্রাভায়োলেট বি হচ্ছে 290 থেকে 320 পর্যন্ত। তো এর মধ্যে আল্ট্রাভায়োলেট বি আছে, আল্ট্রাভায়োলেট বির মধ্যে ব্রড ব্যান্ড আছে, মানে একটা 290 থেকে 320 এর মধ্যে, আবার এর মধ্যে ন্যারো ব্যান্ড আছে, নির্দিষ্ট একটা ওয়েবলেন্থের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে এটার একটা থেরাপি আছে, বা আমরা প্রথমে যেমন বলছিলাম শুধু আল্ট্রাভায়োলেট এ থেরাপি দেওয়া যায়, সঙ্গে পুভা থেরাপি দেওয়া যায়, আবার পুভা থেরাপি দুইভাবে, একটা খাওয়ানোর পরে ওরাল পুভা থেরাপি, আরেকটা আছে টপিক্যাল পুভা থেরাপি, দুইভাবে দেওয়া যায়। এখন আরও মানে স্পেসিফিকভাবে এসেছে এক্সাইমার লাইট দেওয়া যায়, তারপরে এক্সাইমার ল্যাম্প আছে, এবং ফটো কেমোথেরাপি আছে, যেমন ফটো ডাইনামিক থেরাপি আছে বিভিন্ন, তো বিভিন্ন এমনকি কোনো কোনো লেভেলে লো লেভেল লাইট থেরাপি আছে। বিভিন্ন ধরনের লাইটের তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করে আজকাল গবেষণা চলছে এবং থেরাপি দেওয়া হচ্ছে। তো সর্বপ্রথম প্রাচীন থেরাপি হচ্ছে আল্ট্রাভায়োলেট এ থেরাপি, এবং নতুন এবং সবথেকে কার্যকর এবং সাইড ইফেক্ট কম চিকিৎসা আছে আল্ট্রাভায়োলেট বি, এবং আরও আধুনিক চিকিৎসা আছে এক্সাইমার লেজার। তো এই লাইট থেরাপিগুলো একই সঙ্গে আপনার এমন একটা সুবিধা, এটা খাওয়ার ওষুধের সঙ্গে আপনি ব্যবহার করলেও কোনো সমস্যা নাই, এবং খাওয়ার ওষুধের সঙ্গে খেলে আপনার
ওষুধের প্রয়োজনও কম লাগবে, চিকিৎসাটাও স্বল্পমেয়াদী হবে তুলনামূলকভাবে, এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াও কম পাবেন এবং একই সঙ্গে ফলাফল ভালো পাবেন। এই জন্য আল্ট্রাভায়োলেট লাইট সম্পর্কে কোনো ধরনের মিসকনসেপশন বা ভয়ভীতি না রেখে এটাকে একটা নিরাপদ চিকিৎসা হিসাবে গ্রহণ করবেন, এবং একই সঙ্গে খাওয়ার ওষুধ এবং লাগানো ওষুধের সঙ্গে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা স্মৃতি রোগের ক্ষেত্রে ভালো থেরাপি বা ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।